नमस्कार बंधुरा, आमी आपनादेर एस्ट्रो फ्रेंड डॉक्टर श्री सुब्रत और सम्पूर्ण आध्यात्मिक एवं ज्योतिष सम्पर्कित वीडियो देखार जन्नो आमार चैनेले आपनादेर जानाई स्वागत। हरे कृष्ण बम बम भोले जय मा। केमन आछेन बंधुरा? প্রতিদিনের উপায় বা টোটকার বিশেষ ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আজ 24 আগস্ট 2020 সোমবার। সোমবারের এই বিশেষ উপায় বা টোটকার ভিডিও শুরু করার আগে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের দিনের বিশেষ পঞ্চাঙ্গের বিষয়ে। শুক্লাপক্ষের ষষ্ঠী তিথি থাকবে দুপুর 2:31 পর্যন্ত, আর তারপরেই সপ্তমী তিথি শুরু হবে। সাতই নক্ষত্রে চন্দ্রদেব বিকেল 3:20 পর্যন্ত থাকবে, আর তারপরে বিশাখা নক্ষত্রে স্থানান্তরিত হবে। ব্রহ্মা যোগ শুরু হবে আজ এবং শেষ হবে 12:30 পর্যন্ত। রাত্রি 12:30 পরেই অর্থাৎ আগামী 25 আগস্ট ইন্দ্রযোগ শুরু হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি হল অভিজিৎ মুহূর্ত। সকাল 11:13 থেকে 12:04 পর্যন্ত এই অভিজিৎ মুহূর্ত থাকবে এবং অমৃত কাল থাকবে সকাল 7:11 থেকে সকাল 8:40 পর্যন্ত। আপনাদের বলবো যে সকাল 6:52 থেকে 8:28 মধ্যে কোনো রকম শুভ কাজ করবেন না। এই সময় মাঙ্গলিক কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজ থেকে আপনারা বিরত থাকুন, কারণ এই সময় রাহুকাল। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব আজ সোমবারের বিশেষ উপায় বা টোটকার বিষয়, তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আমাদের জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। জন্মকুণ্ডলিতে যদি গ্রহ নক্ষত্রের দোষ থেকে থাকে তাহলে জীবনে সুখ শান্তি থাকে না, সবসময় এক মানসিক অশান্তির মধ্যে দিয়ে কাটে। জীবনে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। জীবনে উন্নতির পথে নানা রকম বাধার বিষয় চলে আসে। গ্রহ নক্ষত্রের প্রভাব জ্যোতিষশাস্ত্র অনুসারে খুবই প্রভাবশালী, তাই এর খারাপ প্রভাব কাটাতে আমরা অনেক দেবদেবতাকে সন্তুষ্ট করে থাকি। আজ আমি আপনাদের বলবো যে এমন একটি বিশেষ উপাচার যা করলে বিশেষত এই সোমবারে অসম্ভব শুভ ফল আসবে এবং আপনার জন্মকুণ্ডলিতে থাকা গ্রহ দোষ তা কিন্তু কেটে যাবে। তাই এই ভিডিওটি সম্পূর্ণভাবে আপনারা দেখবেন। এই সোমবারের গুরুত্ব অপরিসীম, তা আপনারা কম বেশি সবাই জানেন, কারণ এই বিশেষ সোমবার হলো দেবাদিদেব মহাদেবের সন্তুষ্টি করার বিশেষ একটি দিন। তবে তা কিন্তু একটা বিশেষ রীতিনীতি মেনেই করতে হবে। আমরা মহাদেবের মাথায় জল দুধ ঢেলে এবং ফল ফুল দিয়ে সন্তুষ্ট করি, কিন্তু আমরা একটি সত্য সবাই জানি যে ভগবান দেবাদিদেবের একটি বিশেষ পাতা, সেই বিশেষ পাতাতেই তিনি সন্তুষ্ট হন, তা হলো বেলপাতা। যদি আপনি মন থেকে প্রার্থনা করে বিশেষভাবে ডাকতে পারেন এই দেবাদিদেবকে, তাহলে অবশ্যই তিনি সাড়া দেবেন। তবে কোনো ছেঁড়া বা নোংরা বেলপাতা দেবাদিদেবকে নিবেদন করবেন না, কারণ এতে দেবাদিদেব অসম্ভব রুষ্ট হন। শিবপুরাণের বিশেষ বিশ্লেষণে বলা আছে যে বেলগাছ হলো স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং এই দেবাদিদেবের একটি বিশেষ রূপ হলো এটি। তাই বেলগাছকে ভক্তি ভরে পূজা করলে দেবাদিদেবকে সন্তুষ্ট করা যেতে পারে। বেলগাছকে শ্রীবৃক্ষও বলা হয়ে থাকে, তাই নিষ্ঠাভরে শুদ্ধ মনে যদি বেলগাছকে পূজা করেন তাহলে মা লক্ষ্মীর কৃপা পেতেও বিশেষ সময় লাগে না। আপনার জীবনে কোনো অর্থনৈতিক সমস্যা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। পুরাণ অনুসারে যদি আপনি ভোরবেলা উঠে প্রতিদিন নিত্যকর্ম শেষে স্নানাদি সেরে শুদ্ধ মনে একটি পরিষ্কার বস্ত্র পরে, মনে রাখবেন বস্ত্রটি যেন সাদা হয়, তবে সম্পূর্ণ থান কাপড় নয়, যে কাপড় বিধবারা পরে, ভুলেও সেই কাপড় পরবেন। এবার নিষ্ঠাভরে চন্দন ফুল ফল তিল ও শস্য দিয়ে এক মনে ধূপধুনা দিয়ে বেলগাছকে পূজা অর্চনা করুন। প্রত্যেক দিন যদি না করতে পারেন, কেবলমাত্র সোমবার
এই বিশেষ দিনটিতে আপনি এই বিশেষ ক্রিয়াটি করুন। ধীরে ধীরে আপনার জন্মকুণ্ডলিতে থাকা গ্রহ দোষ কেটে যাবে। আবার যদি প্রত্যেক দিন বা প্রত্যেক সোমবারে স্নানের পর শুদ্ধ হয়ে শুদ্ধ মনে এই বিশেষ মন্ত্রটি পাঠ করতে পারেন, এই মন্ত্রটি পাঠ করে আপনি বেলগাছের গোড়াতে যদি জল ঢালতে পারেন, তাহলে জন্মকুণ্ডলিতে থাকা যে কোনো গ্রহ দোষের সমস্যা কেটে যাবে। মন্ত্রটি হলো ঠিক এই রকমই, শ্রীনিবাস নমস্তে তু শ্রী বৃক্ষ শিববল্লভ মামাভি লভ্যিতং কৃত্যাং সর্ববিঘ্নহর ভব। এই মন্ত্রটি অবশ্যই 108 বার আপনি পাঠ করুন প্রত্যেক দিন। আর তা না করতে পারলে অবশ্যই সোমবার করে চন্দন ফুল ফল তিল এবং শস্য দিয়ে সহিত জল ঢেলে এই বিশেষ পূজা অর্চনা করুন। তাহলে দেখবেন আপনার জন্মকুণ্ডলিতে থাকা সমস্ত গ্রহ দোষ ধীরে ধীরে কেটে যাবে। তা বন্ধুরা, এই বিশেষ উপাচার অবশ্যই করুন সোমবারে, আর এই বিশেষ উপাচারে আপনার জীবনের অসম্ভব শুভ ফল আসতে বাধ্য। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।